যিনি আছেন বুঝতেই পারছেন একটুখানি হালকা বিশ্বস্ত আছেন এখন এদিকে চুল চুল ফুসকো ফুসকো দাড়ি টাড়ি নিয়ে। তো শিলাজিৎ মজুমদার, আমি শিলাজিৎ বলি না, আমি শিলু বলি, এবং আমাদের বোধহয় গত 30 বছরের বন্ধুত্ব। 30 বছরে 30 বার ওর সঙ্গে আমার দেখা হয়েছে কিনা আমি জানি না, 30 বার কথা হয়েছে কিনা তাও জানি না, কিন্তু কুকুরগুলো ডাকছে থামা থামা, কুকুর ডাকবে কারণ আশেপাশে পুরো কুকুর ভর্তি, আমার কিছু করার নেই, ওদের কথা ওরা আমাদের শোনে না, ওরা যদি বলতে পারতো বলতে সব বন্ধ করো। তোর ভাষা বুঝবে তো তাহলেই হলো। শোন, একটা ডিসক্লেমার আমরা দিয়ে রাখি প্রত্যেকটা লাইভে, আমি যে আমাদের আনন্দবাজারের অনলাইনের ফেসবুক পেজে যখন আমরা লাইভ করি তখন কিছু কিছু মানুষ আছেন যারা শালীনতার সীমা লঙ্ঘন করে প্রশ্ন করেন বা ব্যক্তি আক্রমণে যান, তো আমি সাধারণত তাদের এটা বারণ করি। আজকে আমি তাদের সতর্ক করছি এইটা ভেবে যে তারা যদি শালীনতার সীমা লঙ্ঘন করে তুই আরো লঙ্ঘন করবি, আমার এইটা হচ্ছে চাপ। তো আমি বলছি তারা নিজেদের স্বার্থেই যেন এটা না করে। না, আমি আমি যেটা করি অনিন্দ, ডিসক্লেমারটা তুই বলতেই পারিস, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে যখন কেউ আমার প্রতি অশালীন হয়, যদি অশালীন ভাবে কোনো মন্তব্য হয়, তো যদি আমার হাতে সময় থাকে তখনই আমি সেটাকে পাত্তা দিই, যে হাতে কিছু টাইম আছে একটু ছেল করা যাক। নম্বর হচ্ছে যখন তাকে দিই তার উত্তরের মধ্যে কোথাও অশালীনতা থাকে না, কিন্তু এত অপমান থাকে তার যদি একটু সামান্য বুদ্ধি থাকে, সে ভীষণ অপমানিত বোধ করে গোটা রাত হোক কি তারপরের দিনও ও ভাববে আমার একবার মেসেজ করার জন্য, এবং অত্যন্ত ভদ্রভাবে করি আমি কোনো ভাবে কোনো ফেসবুক দেখাতে পারি। যারা অপমান করে তাদের কি সত্যি বুদ্ধি থাকে? এটা নিয়ে একটা আলাদা ডিসকাশন। শোন, যেহেতু তোর সঙ্গে খুব কম কথা হয়, মানে আমরা দুজনে দুজনকে কি নামে ডাকি সেটা সর্বসমক্ষে নাই বা বললাম, আর তার ইতিহাস কি তাই বা না হয় বললাম, না তুই ছেড়ে দে তাহলে আবার ইতিহাস। না, আমাদের ছিল রে, আমাদের গ্রামে একটা সই পাতানোর গল্প ছিল, আমাদের গ্রামে বা বিভিন্ন গ্রামে সই পাতানোর ব্যাপার ছিল, সেই সই একে অপরকে একই নামে ডাক, মানে সইয়ের নাম হলে আসল নাম হয়তো তাদের, হয়তো কারোর নাম কাবেরী কারোর নাম গোদাবরী, এবার দুজনের নাম রাখলো পারুল, সেই পারুল বলে ওকেও ডাকবে, পারুল বলে আমরা পারুলটা। তো ফুলের নাম যদি নেয় তাহলে মিষ্টির নাম নিয়ে, যেটা আমরা পছন্দ করি যে মিষ্টির নাম নিয়ে একে অপরকে ডাকা আমরা করেছি, এটা আমাদের ওই সই পাতানো টাইপের হয়েছে। কোন ন্যাকামিতে যাচ্ছি না, শিলাজিৎ বাবু আপনি এসবে বলছি না, তুমিও বলছি না, তোকে চিরকাল বলে একসঙ্গে আনন্দবাজারে কাজ করতাম তখন থেকে বন্ধুত্ব, যেহেতু তোর সঙ্গে আমার খুব কম কথা হয় তাই জন্য তোকে প্রশ্ন করা হয় না, আজকে কিছু প্রশ্ন করব, এবং অবভিয়াসলি যারা লাইভে আসবেন তারাও প্রশ্ন করবেন। আমার যেমন এই প্রশ্নটা তোকে কোনোদিন করা হয়নি, যে এই যে তোর যে নাম, এটা আমার তোকে অনেকবার জিজ্ঞাসা করার ইচ্ছে হয়েছে, যে তোর নামটার সঙ্গে যে একটা বলবর্ধক পাঁচন এক সময় বাজারে পাওয়া যেত ডাবরের, এটার জন্য তোর কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে? আমি মনে মনে ভেবেছি একটুখানি দরজা ফরজা গুলো বন্ধ করে দেওয়া হয়, প্লিজ দরজা দরজা, সরি আমার এটা একটুখানি আছে। তো আমার মনে হয়েছিল, আমি বারবার এক্সপেক্ট করেছিলাম যে তারা বোধহয় কোনোভাবে আমাকে একটু স্পন্সর করবে। বিড়ম্বনা হয়েছে মানে বিড়ম্বনা সেটাকে আমি নিয়ে নিই বিড়ম্বনা হিসেবে। তুই যদি মনে করে থাকিস আজ থেকে প্রায় 20 বছর আগে একটা টেলিভিশন চ্যানেলে তোকেই একজন বলেছিলেন যে শিলাজিৎ কি, শিলাজিৎ একটা বলবর্ধক ওষুধ বলেছিলেন, তা আমি বলেছিলাম তাকে তার উত্তরে, আজও আমি সেখানে স্ট্যান্ড করি, যে যে যেখানটার খোঁজ রাখে, যে যেদিকটার খোঁজ রাখবে সে সেদিকটার খোঁজ রাখে, যারা পশ্চিমবঙ্গের মিউজিক বা ওয়ার্ল্ড মিউজিক দিয়ে খোঁজ রাখে তারা শিলাজিৎ নামটাকে গায়ক কম্পোজার হিসেবে চিনবে, আর যাদের বলের ভীষণ দরকার তাদের বলবর্ধক শিলাজিৎকে খুঁজবে। তো
ইটস টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস একটা জিনিস মজা করে অনেকে 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 মজা করে একটা জিনিস আমার তোর গান শুনতে শুনতে মাঝে মাঝেই মনে হয় তোর গানের আবহ যেমন ইউনো যা পাখি উঠতে দিলাম তোকে এই গানটা যদি কেউ খুব মাইনিউটলি শোনে আমি শুনে বুঝতে পেরেছি যে এর আবহে একটা টেবিল টেনিস বল টকাশ 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 করে গড়িয়ে যাচ্ছে রাইট এম আই রাইট রাইট এইটা হ্যাঁ এবং ধর আরো কোনো গানে একটা দূরগামী রেলগাড়ি চলে যাচ্ছে এই যে আবহ গুলো এই নিরীক্ষা গুলো কি তোর নিজের হ্যাঁ মানে আমি যখন গান গাইতে ভাবছিলাম গান গাইবো তবে থেকে আমার গানটাকে আমার যে সমস্ত নিজের তো একটু অন্যরকম চিন্তা ছিল অন্য হওয়ার চিন্তা ছিল এবং ভাবতাম আমি অন্য লোকের থেকে অন্য ছোটবেলা থেকে কিছু কিছু ব্যাপার এবং বেশ কিছু মানুষ পেয়েছিলাম যারা অন্যভাবে বা ভাবে সোজা পথে না ভেবে আর একটু যেটা ভাবা হয়েছে তার বাইরে চেষ্টা করে তো আমি ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে যেটা চেষ্টা করেছিলাম কিছু কিছু ক্ষেত্রে ভীষণ রিজিড ভাবে ট্রাই করেছিলাম আর কিছু কিছু ক্ষেত্রে হালকা ভাবে সেটা হচ্ছে যে এই যে পিংপং বলটার কথা তুই বললি না এই পিংপং বল ড্রপের জায়গায় যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করতে পারতাম এটা পরিচিত ইনস্ট্রুমেন্ট যে তবলাতে ওটার আমরা এফেক্টটা দিতে পারতাম অন্যরকম শুনতে লাগতো আমরা বায়াতে করতে পারতাম আমরা পারকাশন দিয়ে করতে পারতাম আমরা গিটার দিয়ে করতে পারতাম পারকাশন দিয়ে করতে টুড়ি টুড়ি দিয়েও আমরা করতে পারতাম কিন্তু আমি আর আবলুদা মিলে ডিসাইড করলাম যে এই পিক আপটা আমরা এমন পিক আপ দেবো এই পিক আপটা কেউ করবি কোথাও দেয় তাহলে কি করতে হবে And we started scratching our brain. Then আবলুদার কথা বলতে বলতে আবলুদার কাছে তখন একটা ডিজিটাল স্টুডিও রেকর্ডার ছিল সেইটা দিয়ে বাথরুমে পিংপং বলটাকে ফেলে সব দিয়ে টেক করা হলো এবং এটার এক্সিকিউশন যে কিভাবে এটাকে এক্সিকিউট করবে এই জিনিসটা সম্পূর্ণ আবলু চক্রবর্তীর মতো ব্রেন না থাকলে হতো না উনি সাউন্ড ডিজাইনার যে আমাকে এক্সিকল টু প্রেম বা বাকি যারা কাজ করেছে গৌতম ব্যানার্জি কাজ করেছে কিন্তু আবলুদা ছাড়া চট করে এটা করা খুব ডিফিকাল্ট ছিল মানে যেমন ধর একটা গানের মাঝে ঝিমটিতে একটা জায়গায় পজ হ্যাঁ করে থামলো এবার যেই থামলো সেখানে আমরা আওয়াজ দিতে পারতাম আমরা একটা করতে পারতাম আমি বললাম না এখানটা না একটা কাকের দুপুরবেলা একটা অস্ফুট ডাক ডাকে কাকে কর্কশ কিন্তু অস্ফুট এবং ওই কাকটা এমন জায়গা থেকে ডাকবে মানে ওই যে মিলানকলিক একটা ডাক কাকের দুপুরে একা হয়ে থাকা এটা পুরো বেহাগের কথা বলে দেয় হ্যাঁ এবং ওই কাকের ডাকটা ওই যে একটা ছোট্ট ডাকা নিঃশব্দ দেয় এবং এই কাকের ডাকটা রেকর্ড করতে এটা করতে যে আমাদের কি হাঁপা হয়েছে আমরা কালীঘাটে গলির ভেতরে ভেতরে ঘুরে বেড়াচ্ছি এটা আমি বলি এটা খুব মজার যারা আজকে অনুষ্ঠানটা দেখছে এবং যারা অনেকেই আছেন যারা মিউজিশিয়ান অনেকেই আছেন যাদেরকে আমি দেখি বুঝতে পারি যারা আমার ফিলোসফিকে সাপোর্ট করে এবং ভালোবাসেন পছন্দ করেন ফলো করেন গানবাজনা মানে তারাও ঝিঝি পোকাদের স্কুলেই গানবাজনা শিখেছে সেটাকে আবহ মনে করে তো তাদেরকে বলবো যে কিরকম মজা আমি আর আবলুদা দুজন মিলে রেকর্ডারটা নিয়ে ঘুরছি বুঝলি অনেক এবারে খুঁজতে খুঁজতে গড়ি পাশে খুঁজছি যে কোথাও একটা কাক পাও কাকটা ডাকবে কারণ কিবোর্ডে যে স্যাম্পলড কাক গুলো রয়েছে সেই কাক গুলোকে শুনলেই মনে হচ্ছে বিদেশি কাক তাদের ডাক এত এত পলিশ শুনলেই মনে হচ্ছে বিয়ে মানে আমেরিকাতে হ্যালো বলছে ওদের মতো তো আমি সেই কথাটা ইচ্ছুক সামথিং বুধা এই কাকের ডাকটা দিকে হবে না এটা এটা তো বলে ঠিক আছে চলুন বলি বেরিয়েছি আমরা যা যা স্ট্রিট নয়েস পাবো কাকের ডাকটা অনেক চাই হঠাৎ আমরা একটা ল্যাম্পপোস্টের কাছে কালীঘাটের মন্দিরের পেছনের একটা সরু বলতা দিয়ে দিলাম একটা বেরিয়ে ল্যাম্পপোস্টের উপরে একটা কাক বসে আছে কাকটা ডাকবে আবুদা কাছে চলে গেল কাছে গিয়ে ডিজিটাল রেকর্ডারটা রেডি করে বসে আছে যেমন কালীঘাটের মন্দিরে ওনারা পুজো দিচ্ছে আবুদা ওরকমভাবে দাঁড়িয়ে আছে কাকটার সামনে দাঁড়িয়ে আছে ওখানে আমি আবলুদার থেকে ডিস্টেন্সটা 15-20 ফুটে তো আমি আবলুদাকে এরকম করে দেখাচ্ছি ঠিক আছে আবলুদা দেখছি বলে রিভাইভ করে শুনে
মুখটা এরকম হয়ে গেল। তো কি হলো, দৌড়ে গেছি আপনাদের কাছে, কি হলো বলো? শুনুন বলে হেডফোনটা আমার কানে দিয়ে দিল, কাকটা ডাকের সঙ্গে পাশে একটা টিউবওয়েল কোথায় কে চালাচ্ছিল আমরা জানি না, আমরা শুনিনি, ওই ক্যাচ কোচটা রয়েছে তার সঙ্গে সঙ্গে জন্মভূমি বলে পাশের কোথায় একটা টেলিভিশনের সিরিয়াল চলছিল গানটা, সেটা এসছে। তার থেকে কাকেরটা কালোটা করা ডিফিকাল্ট ব্যাপার, মানে কি করি, সবটা তো মিক্স হয়ে রয়েছে। এইটাতে আমি শিক্ষা পেলাম সেদিনকে, আমিও পেলাম আপনাদেরও পেল, যে আমাদের মাইক্রোফোনটা কিন্তু কান না। আমরা কানে তখন এত কনসেন্ট্রেট করেছিলাম শুধু কাকের ডাকটাই শুনেছিলাম, অন্যগুলো ফিল্টার করে দিয়েছিলাম, মাইক্রোফোন কিন্তু সবাইকে নিয়ে সবকিছু। রামকৃষ্ণ কথা মৃততে চলে যেতে হবে, হ্যাঁ রামকৃষ্ণ কথা বলে বলতে হবে, সেই রাজার গল্প বলতে হবে, আর একটা অন্ধ আর ছটা হাতির কথা বলতে হবে, একটু গান নিশ্চিন্তে সেটা শুনতে হবে, বিরক্ত না হয়ে বলেছে যখন প্রশ্নটা। এক হচ্ছে একটা গল্প, যে গল্পটাতে রাজার দুই ছেলেকে রাজা পাঠিয়েছিলেন ব্রহ্মজ্ঞানের জন্য, এবং তা ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসে দুই ছেলেকে রাজা যখন ইন্টারভিউ করছিলেন, তখন রাজা জিজ্ঞাসা করছিলেন বড় ছেলেকে যে তুমি কি ব্রহ্মজ্ঞান হয়েছে, বললে হ্যাঁ বাবা আমার ব্রহ্মজ্ঞান হয়েছে, বললো তা ব্রহ্ম কি বাবা বলো, তখন উনি অনেক কথা বললেন ব্রহ্ম সম্বন্ধে, ব্রহ্ম এটা ব্রহ্ম ওটা ব্রহ্ম সেটা। তারপরে বড় ছেলেকে ছেড়ে দিয়ে ছোট ছেলেকে যখন ডাকলেন, তখন বললো তোমার ব্রহ্মজ্ঞান হয়েছে, বললো না আমার হয়নি, যে কেন, বললো ব্রহ্ম কি আমি বুঝে উঠতে পারছি না, কেন ব্রহ্ম এটা নয় ব্রহ্ম ওটা নয়। তখন রামকৃষ্ণদেব বলেছিলেন যে ব্রহ্ম হচ্ছে যেগুলো নয় দিয়ে বলা যাবে সেটা ব্রহ্ম, ওটা নয় এটা ব্রহ্ম, কাঠ নয় ব্রহ্ম, আলো নয় ব্রহ্ম, বাতি নয়। গানের ক্ষেত্রেও আমি তোমাকে ডিফাইন করে বলতে পারবো না। আর দু নম্বর হচ্ছে গান কি, এটা ওই ছটা অন্ধের গল্পের মতো, যে ছটা মানুষকে প্রথম হাতি দেখানো হয়েছিল, যে যেখানে হাত দিয়েছিল সে সেখানকার হাত দিয়ে বলেছিল হাতিটা এরকম দেখতে, কেউ বলেছিল হস্তিদর্শ, গানটাও সেরকম গান, কারোর কাছে মনে হয় যে যেটুকুতে হাত দিয়েছে সে সেটাকেই মনে করে যে এটাই গান, রকটাই গান, কেউ মনে করে ফোকটাই গান, কেউ মনে করে হিপ হপটা গান, কেউ মনে করে যে কোনো শব্দই গান, যে যা খুশি বলতে পারে। দেখো একটা চুমুর শব্দ থেকে মিষ্টি মিউজিক তো কিছু হতে পারে না, সেটা তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নয়, তো ওটাও কারোর কাছে গান। শেক্সপিয়ারের কথায় প্রেমিক প্রেমিকার দুজনের কথাবার্তা আদান প্রদানে যা কিছু শব্দ, সেই শব্দগুলোই মিউজিক, সেটাই মিউজিক। ছেলে সুমন্ত্র সান্যাল একজন প্রশ্ন করেছেন, আমি সরি তোকে একটু ইন্টারাপ্ট করছি, প্রচুর প্রশ্ন আসছে, লিখছেন যে শিলাজিৎ স্যার ক্রান্তিকাল, হ্যাঁ সম্ভবত এই ছবিতে আপনার অভিনয় মৃণাল সেনের ভালো লেগেছিল, তিনি তা বলেও ছিলেন প্রকাশ্যে, আপনি দারুণ অভিনয় করেছিলেন, আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে টালিগঞ্জ আপনাকে অভিনেতা হিসেবে ঠিকঠাক ব্যবহার করতে পারলো না? এর পিঠোপিঠি আমার যেটা মনে হয় যে শিলাজিৎ বেসিক্যালি কি, গায়ক কম্পোজার না অভিনেতা? আমি ছোটবেলাতে কোনোদিন ভাবিনি গায়ক হবো বা কম্পোজার হবো, জ্যোতিষ গোপাল এই একই প্রশ্ন করেছেন, শিলাজিৎকে কি হিসেবে ভালো চেনা যাবে, গায়ক নাকি অভিনেতা? বলছি তো আমার নিজের যেটা মনে হয়, আমি ছোটবেলা থেকে কোনোদিন যেহেতু ভাবিনি আমি গায়ক হবো, কোনো দুঃস্বপ্নেও ভাবিনি, আমি ক্রিকেটার হবো ভেবেছিলাম, তার খানিকটা অনিন্দ জানে, কারণ আমি আর অনিন্দ দুজনে মিলে অনেকবার খেলেছি, ডাবল উইকেট খেলেছিলাম, বিরিয়ানি খাওয়ালো, তারপরে আমরা হেরে গেলাম, তুই সিঙ্গেলস মিটে কি আউট হলি, 5 রান মাইনাস হলো, চল ছাড়, এর পেছনে বাবুলের থেকে বড় একজন রাজনীতিবিদের ষড়যন্ত্র ছিল, তার সঙ্গে তো এবারে ও নাম তো আমরা খালি বিভিন্ন ডাবল পিকেটে খেলিনি, আমরা একটা টিমেও খেলেছি, আমরা খেলেছি তা আমরা নানা রকম খেলাধুলাতে এটা করতে, তো আমি খেলাধুলাতে ক্রিকেটারটা, আমি ফুটবলার ভালো ছিলাম না কোনোদিনই, সব রকমই করেছি, গোলকিপিংও করেছি, ফরওয়ার্ডে খেলেছি, ডিফেন্সেও খেলেছি, কিন্তু
ক্রিকেটটা আমার এ ছিল, কিন্তু নেভার আমি কোনোদিন ভাবিনি যে আমি এইগুলো করব। কিন্তু যখন আমি কম্পোজ করতে জানতে পারলাম নিজেকে, সেটা হবে সম্ভবত আমার যখন ক্লাস 8 কি 9 এ পড়ি, তখন আমি নিজে নিজে খেয়াল করলাম যে আমি বাঁধতে পারি। আমি যেমন ছড়া বা কবিতা যেভাবে বলি, অন্তর্মিল জিনিস বাঁধা বা একটা জিনিসকে কম্পোজ করা, সেটা আমি পারি। সেটা পারি বলে আমার তখন ওই ঘরের মধ্যে বাবা একটা টেপ রেকর্ডার কিনে দিয়েছিল আমাকে, সেই আমাকে আর ভাই খেয়েছে টেপ রেকর্ডারের মধ্যে নানা জিনিসের আওয়াজ টাওয়াজ এগুলো করতাম। তারপরে কম্পোজার হওয়ার পরে আমি এই যে সুযোগ পেয়েছি অভিনয়, আমি জানি না উনি যেটা বললেন যে মৃণাল বাবু আমাকে প্রশংসা করেছিলেন, আমার কানে সেটা পৌঁছয়নি বা আমি দেখিনি কাগজে, কিন্তু আমার একটা দারুণ অভিজ্ঞতা আছে অনিন্দ্য, যেটা আমার কাছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকেও আমার মানে 10টা ন্যাশনাল অ্যাওয়ার্ড। সেটা হচ্ছে এই ঘটনাটা আমি বলি, এটা খুব মজা মানে আমার কাছে জীবনের ইন্টারেস্টিং ঘটনা। ঋতুপর্ণ ঘোষ আমাকে একটি ছবিতে নিয়েছিলেন অসুখ, সেই ছবিটাতে আমি কাজ করেছিলাম, ওটা তো আমার লিড রোল ছিল। রোলটা নেওয়ার সময়, রোলটা করার সময় যখন নাম বলা হচ্ছে, তখন ঋতুপর্ণ কাজের ধরনটা অন্যরকম ছিল, ধরনটা আমি চট করে অন্যদের মধ্যে দেখতে পাইনি, অর্গানাইজেশনাল ধরনটা। মানে প্রথম দিন যেদিন স্ক্রিপ্ট করছে সেদিনই সবার কস্টিউমের ঠিক করা হয়ে গেছে, কে কোন কস্টিউম করবে, ঝুনু দি সুদেশ না, ও একদম সমস্ত কস্টিউম এই সিনের এই কস্টিউম রেডি করছে, সেদিনকে স্ক্রিপ্ট রেডি হচ্ছে সেদিনকে, এতটাই প্রিপেয়ার থাকতো। তো ঋতু এটা নিয়ে আলোচনা করতো, সৌমিত্রদা করবেন একটা রোলে, সৌমিত্রবাবুকে উনি বলেছেন যে আমি এই রোলটার জন্য ভাবছি শিলাজিৎ, তো শিলাজিৎকে ভাবছি। এটা বলার পরে উনি বলেছেন, সৌমিত্রবাবু বলেছেন, শিলাজিৎ কি রোলটা করতে পারবে? ঋতু সেটা আমাকে সে বলেছে। তা আমি ঋতুকে চট করে খুব বিশ্বাস করতাম না, কারণ ঋতু খুব ঢপ দিত, এবং আমি হ্যাঁ অনেকগুলো ঢপ দিয়েছে, যেটা আমি বলতে চাই না, আমাকে ঢপ দিত খুব, মানে ঢপ ইন দ্য সেন্স অনেক কিছু বলতে পারতো, যে এটা সেটা গল্প দারুণ তৈরি করতো, ফাট করে একটা গল্প তৈরি করে ফেললো, যেটা স্টোরি টেলারদের হয় একটা রং মেশে। তো আমি মনে মনে একটু এ লাগলো যে ভাবলো এরকম সৌন্দর্য আমি করতে পারবো না রোলটা। তো এটা বলার পর আমি একটু জল দিচ্ছ, আচ্ছা তো একটু বলার। তো এবারে পরে আমার রোলটা হলো, আমি একটা দিন এটা করে আমি তারপরে আমি বুঝতে পারলাম, যখনই করতে শুরু করেছি শুটটা, আমি বুঝতে পারলাম ঋতু আমাকে আমার যে ধরনটা সেটাকে ও বুঝে নিয়েছে, ওই রকমই লুক এর একটা লোক চায়, এবং তার সাথে যেটা চায় সেটা হচ্ছে ওর বাচনটা কিরকম, সেটাও একটা ডাবিং করে বুঝে নিয়েছে, স্টাইল অফ মানে আমার স্পিচ স্টাইলটা। এবং আমাকে কখনো কোথাও কিছু বলেনি, ইনস্ট্রাকশনই দেয়নি, মানে ক্যারেক্টারটা পেয়ে গেছে, সেটাকে তো লুকটা বদলে দিয়ে এবার বলেছে একটু তুমি যেরকম তার থেকে একটু তুমি স্থিত দিক, একটু একটু সাংঘাতিক ঘটনা হয়েছিল, আমি ছবিটা ছেড়ে দিয়ে চলে আসছিলাম, পরে বলবো কোনোদিন সময় পেলে। তারপর পার্টি, যেদিনকে রিলিজ পার্টি, সেদিনকে পার্টিতে সবাই গেছে, পার্টিতে গেছি, জাস্ট উই আর রানিং এ টোস্ট, আজকে রিলিজ করেছে, হঠাৎ পেছন থেকে একটা গলা শুনলাম, শিলাজিৎ, একটা গলা, সেই পরিচিত গলাটা যেটা শুনলে একদম এ হয়। আর আমার সাথে সৌমিত্রদার একদিন কাজ ছিল, এবং সেই সৌমিত্রদার সেটা আমার সাথে কোনো ডায়লগ এও ছিল না, সামান একদিনের 2 ঘন্টার কাজ ছিল সৌমিত্রদা, মানে আমি তো পড়তে গেছি বলতে গেলে, একদিকে সৌমিত্র আর একদিকে দেবশ্রীরা, আর আমি সেখানে মানে নো ওয়ান টু অ্যাক্টিং। সেটা গিয়ে সৌমিত্রদা গলা পেয়ে আমি ঘুরে থাকি, সৌমিত্রদাকে দেখে কি প্রণাম টুরাম করেছি, শোনো আমি না প্রথম যখন স্ক্রিপ্টটা শুনেছিলাম, তখন আমার ঋতুকে মনে হয়েছিল, ঋতুকে আমি বলেছিলাম, আমার একটু সন্দেহ ছিল তুমি পাটটা করতে পারবে কি, পাটটা গাইতে পারবে। তো আমি ছবিটা দেখলাম, তুমি তো বেশ পরিণত অভিনেতার মতো করেছো, এই যে আমি পেয়েছি সৌমিত্রদার থেকে, এটা আমার কাছে 1000 ন্যাশনাল অ্যাওয়ার্ড, আটা হালাধন্দার থেকে, ক্রান্তিকাল যেটা বললো, ক্রান্তিকাল দেখার পরে হালাধন্দা আমাকে এই অ্যাপ্রিসিয়েট করেছিল, এবং দুটো এই দুটো আমার অ্যাওয়ার্ড হয়ে আছে। এবার কে ইউজ করলো কি করলো না,
এটা তো তার চোখ, তার দেখা, তার আমার উপর বিশ্বাস, আমি কতটা পারি কি না পারি এটা তার উপরে। মুম্বাইয়ের লোকেরা ভরসা করছে আস্তে আস্তে। হ্যাঁ, তুই ওয়েব সিরিজ করছিস মানে? হ্যাঁ, আনন্দবাজার অনলাইন ইজ গ্রেটফুল যে আজকে তোর ওয়েব সিরিজের শুট ছিল, সেটা তুই একটুখানি পিছিয়ে দিয়ে আমাদের এই লাইভ। হ্যাঁ, আমি একটু চা খাচ্ছি। হ্যাঁ, তুই চা খা, তুই চাই তো? জিজ্ঞেস করেছেন এক দর্শক যে ঝিমটিকে এটা কি বলতে হয় নাকি ওই কাল্পনিক অবয়ব ফবয়ব ওসব সবাই বল ওটা? মানে একটা ঝিমটিকে সত্যি আমি নিজেও জানি না, আমি ঝিমটি নামটা আমি জানি, নামটা আমার দেওয়া, কপিরাইটটা আমার হওয়া উচিত। আমি যদি ঝিমটি নামের কপিরাইট ওটা আমার, আগে পশ্চিমবঙ্গে কোন জিন্দি নামে কোন মহিলাকে আমি চিনতাম, এখন চিনি, এখন চিনতে পারি, মানে অনেককে জানতে পারি। জিন্দি কি একটা গানে একটা স্পার্ক দেয় তো, স্পার্কটা যেটা হয়েছিল যে মেয়েটির জন্য আমার স্পার্কটা হয়েছিল, মেয়েটি আমাকে ফোন করেছিল, আমি ফোনে তখন তার সঙ্গে প্রেম করছিলাম, এবং প্রেম করতে করতে তাকে আমি বলি, সে বলছে আজকে অনেক দূরে থাকি, আমি কি করে আসবো, দূরে থাকি এত দূর থেকে এখানে আসা যাবে না। তো আমি তখন ওই বোকা বোকা বাচ্চা প্রেমিকের মতো বলেছিলাম আর কি, তুই বৃষ্টি হয়ে জানা। হ্যাঁ, তো এটা বলার পরে আমার মনে হয়েছিল যে সাধারণ মানুষের এই কাব্যটা খুব ভালো লাগে, তো আমি ওই জন্য নামটা ঝিমটি, ওর নাম অন্য ছিল, ওর নামটা খুব সুন্দর নাম ছিল, ঝ দিয়েই নাম ছিল, ঝুমুর নাম ছিল। আর এর আমি ঝিমটি, তখন ওই ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস, টিপটুকটাও গায়ে মারতাম, এইটুকুনি লিখেছিলাম। তারপরে একটা ম্যানুফ্যাকচারিং, এটা তো একটা কাল্ট গান, মানে আমি শুনেছি যে একজন কেউ এই গানের, এই গানের ছায়ায় বলেছিলেন, লেখেননি, গান লেখেননি, একটা লাইন, গ্রিন টি তুই মিষ্টি হতে পারতিস বলেছিলেন। সৃজিতের সঙ্গে তোর গুবলুটা কি হলো? সৃজিতের ফোন করিস? সৃজিতের ফোন কেমন ধরবো বল, আমার রাগ হয়েছিল খুব ভালো করে জানে, আমার রাগও ঠিক না, আমার বিরক্ত লেগেছিল বেসিক্যালি, যে ওর টিমটা, ওর যারা কাজ করে তার মধ্যে আমার একটা দুটো ছেলেও আছে যারা আমার কাছ থেকে মানে গাইডেড হয়েছে, সেই ছেলেগুলো তো জানবে সৃজিত বাবু নয় ভুলে গেছে, তারাও তো বলতে পারে। এর আগের বারে একবার রাজ চক্রবর্তী এনজয় গুরু বলে একটা অনুষ্ঠান করেছিল, রাজ আমার অনেকদিন আগে ভেঙ্কটেশ্বরী প্রোডাকশন ছিল, তো রাজ আমাকে এসে বাড়িতে এসে বলেছিল দাদা তোমার নামটা ইউজ করছে, বলো আমার নাম কোথায়, বলো না এনজয় গুরু কয়েনেজটা তো তোমারই কয়েনেজ, মানে আমার কয়েনেজ, কিন্তু একটা ওরমভাবে তো আমি কিছু করতে পারি না, তোমার নামটা ইউজ করতে পারবো না, কেন পারবো না, নিশ্চয়ই পারবে, এবং ওরা অনুষ্ঠানটা করেও ছিল টেলিভিশনে, আমি এনজয় গুরু এর থেকে, তো তো যে কেউ ব্যবহার করতে পারে। তো তুই প্রেসকে বলছিস এক্সিকল টু প্রেম বলে, আমাকে তখন অনেক লোক জানালো, প্রচুর লোক জানাতে শুরু করলো তুমি কি এটা করছো ওটা করছো, তখন আমি একটা ক্লারিফিকেশন নোটিস দিলাম আমার এদেরকে, যে আমি 1994 একটা অ্যালবাম করেছিলাম, আমি লাইভে ছিলাম, লাইভের মধ্যে চলে এলো, আমি যখন লাইভে ছিলাম তার মধ্যে আমি ওকে বললাম, তুই বুঝতে পেরেছে, তুই রিয়েলাইজ করেছিস কি যে এক্স ইকুয়াল টু প্রেম নামটা তুই মিডিয়াতে বলার আগে তোর আমার আগে একবার তোর আমাকে বলা উচিত ছিল, এর থেকে বেশি আমার কিছু চাহিদা ছিল না, থাকবেও না, লিগালিও থাকবে। আর খারাপ লাগছে ওর যেদিনকে মহরা, শুভ মহরা, আমি জানি সেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আমি সেদিন ও ফোন করে যাচ্ছে বারে বারে আমাকে, আমি ওর ফোনটা রিফিউজ করছি, আমার একটু মন খারাপ হচ্ছে, আমার হচ্ছে ছেলেটাকে আমি এরকম বলছি, এত চাচ্ছি না, ঠিক না। তারপরে ও যখন এলো তখন আমার বলছে দেখো তুমি যোগাযোগ করছো, ফোন ধরছো না, আমি কি করে ধরবো, আমি বললাম তুই এখন এলি কি করে, তো ফোন ধরিনি, তাও তুই এলি কি করে, তখন মনে হয়েছিল এটা
আর শিলুদা তো যেমন ভাবে আমাকে অনেকে টেকেন ফর গ্রান্টেড ভাবি, শিলুদা তো এখন সব, এখন সব মিটমাট হয়ে গেছে ভাব ভালোবাসা না, পুরো পুরোপুরি মিটমাট হয়নি। শ্রীজিতের বাড়িতে যেদিনকে নেমন্তন্ন করেছিল সেদিনকে মিথিলা অনেক রান্না করে রেখেছিল, এবং আমার কল্যাণে ওখানে অন্য অনেকে তার মধ্যে শ্রীজাতও ছিল, তারা খেয়েছে। আমাকে যদি আলাদা করে না খাওয়ায় তাহলে এটার কোনো মিটমাট হওয়ার কোনো মীমাংসা হওয়ার কোনো চান্স নেই। এটা তুই শিওর থাক, আনন্দবাজারের সবাই শিওর থাক, শ্রীজিৎকে খাওয়াতে হবে আমাকে, মিথিলা রাতের রান্না খাওয়াতে হবে আমার সাথে, জ্বর ছিল আমাকেই খাওয়াতে হবে, আমার দাম করে অন্য লোককে খাওয়ানো চলবে না। আমার সেলিব্রেশন হওয়ার, আমি মরে যাওয়ার পরে সেলিব্রেট করবে তখন শিলাইদের মৃত্যুদিনে বা জন্মদিনে লোক দেখে খাওয়াবো। বিমল জানা বলে একজন প্রশ্ন করেছেন যে x equals to প্রেম হলে শিলাজি equals to কি? আমার ছেলেকে বলেছি, আমার ছেলেকে বলেছি যেটা প্রথমের দিকে প্রশ্ন ছিল একজনের, যে শিলাজি খেয়ে আমার কথা বলতে বলতে খেয়ে আসি ফেলি, কিন্তু আমি আমার ছেলেকে বলে দিয়েছি যে বাবু আমি আমার গ্রামের বাড়ি যেখানে গড়গড়িয়া সেখানে আমি একটা একটা জমি আমার নিজে কিনেছি, আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া না, নিজের অর্থে কষ্টে কেনা একটা জমি আছে, যে জমিটাতে আমি বেশিরভাগটা চাষই করব, চাষই হবে, গাছ চাষ ফুল চাষ যাই হোক একটা পুকুর টুকুর করে থাকবে, তার মধ্যে আমার জন্য একটা 6 ফুট বাই 4 ফুটের জায়গা আমি করে দিয়েছি, তার উপরটা কিরকম ডেকোরেশন হবে সেটাও বলে দেবো। আমার ছেলে যেটা করতে হবে, আমার মৃত্যুর পর আমার দেহটা দান করে দিতে হবে, দিয়ে বাকিটুকু যেটা আছে ওখানে ওই আর জায়গায় সমাধিটা আমার করবে, আমার করতে ভাল লাগে না। অনেকে প্রশ্ন করেছে, বেকার প্রশ্ন করেছে, আপনি সমাধি করে আপনি কি অমুক যাক চমুক যাক, না ভাই আমি মাটির ভেতরে মাটির সাথে মাটির মানুষ মাটিতে ঢুকলে ভালো, ফলকটার মধ্যে আমার জন্মসাল লেখা থাকবে, ফলকটার মধ্যে আমার মৃত্যুদিন যেটা আছে সেটা আমি জানবো না সেটা লেখা থাকবে, আর তলায় এটুকুই লেখা থাকবে যে লোকটা বেঁচে ছিল। আই এম নট কনসার্ন দেন আমার গুড কম্পোজার, আই এম নট কনসার্ন দেন আমার গুড গুড অ্যাক্টার, আমাকে কেউ ইউজ করলো কি না করলো, আমার জীবনে প্রচুর ভালো অনেক পাওয়া আছে, অনেক পাওনা আমার আছে জীবনে, এবং সেটুতে আমি মোটামুটি এখনো পর্যন্ত নিজেকে স্যাটিসফাইড রাখতে পারি। আমার লাইফস্টাইল সাংঘাতিক কিছু না, আমি কিছু মানুষের পাশে দাঁড়িয়ে, কিছু জন্তু জানোয়ারের পাশে দাঁড়িয়ে, সেটা আমার বাড়ির পাশে আসা কাকি হোক, যেটা চড়াই পাখি হোক, আমরা মিলেমিশে খাই যতটুকু পারি, পাড়ার 6টা কুকুর খায়, আমার বাড়ির 5টা কুকুর খায়, 2টো বেড়াল খায়, 5টা পাখি খায়, সুতরাং এভাবে আমি থাকতে চাই, এটা আমার পরিচয় হলে ভালো লাগে। তোর যে স্টেজ শো বা তোর যে ক্রিয়েশন, ক্রিয়েটর শিলাজিতের পেছনে কি কোথাও একটা মার্কেটিং জিনিয়াস শিলাজিৎ আছে যার যে এই কাজটা করতো এক সময়? বিকজ আই স্টিল রিমেম্বার দ্যাট প্রোগ্রাম এট মহাজাতি সদন। মানে মার্কেটিং বুদ্ধি তো একটু ছিল, যার জন্য আমি আনন্দবাজারে মার্কেটিং এ সুযোগ পেয়েছিলাম আমি কাজ করার, এবং এই আনন্দবাজারে যে আমি 4 বছর ছিলাম সেটা তুইও জানবি যে আমরা কিছু অ্যাহেড অফ টাইম মার্কেটিং প্রিন্সিপাল মার্কেটিং এ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমার বলতে কোনো নেই, কারণ তখন সেটা যখন বলতাম সেটা বললে আমাদের প্রাইভেসি নিয়ে কথা হতো। আমি এটুকুই বলতে চাই যে 91 সাল কি 92 সাল এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমাদের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমি গিয়ে আমরা তখন ইডিপিতে আমরা আলোচনা করছিল, সেখানে অরূপবাবু প্রত্যেকদিন হাজির থাকতেন প্রতিদিন, এবং আমি অরূপবাবুর সামনে একটা ঘটনা যদি আমি সময় পাই নিশ্চয়ই আমাদের বলবি, আমি আমি আমার সাংঘাতিক বকা খেয়েছিলাম ওনার কাছে সেটা আমি বলবো, এবং তারপরে উনি মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছিল আমার। হ্যাঁ, তো এখানে আমরা তখন নিয়ে আলোচনা করছি অনিন্দ, যে আজ থেকে 15 বছর বাদে কেবল টিভি এসে গেলে আনন্দবাজারের বিজ্ঞাপনের স্টাইল এবং এডিটোরিয়াল স্টাইলটা কি হওয়া উচিত, আমরা যখন তখন বুঝতে পারছি না, সো অ্যাহেড অফ টাইম, কারণ আমরা ওখানে বসে তখন ভাবতে পারছি না যে আমি আমি তো পাচ্ছি না, আমি পাচ্ছি না, মানে আমি কি বলছে কেবল টিভি পে চ্যানেল, হোয়াট ইজ পে টিভি, এটা কি? আজকে এসে আমরা বুঝতে পারছি যে সাংবাদিকতা, সাংবাদিকতার প্রেজেন্টেশন তার এ, আজকে আমরা দেখ দুজন ডিজিটাল মিডিয়ায় বসে আছি আমরা কথা বলছি, এই যে এটা হবে ফোরসাইটেডনেস,
আনন্দবাজারে থাকতে একটু মার্কেটিং সময় তো পেয়েছি, আর একটা যেটা পেয়েছি সেটা আমার দুটো কোম্পানির কাছে আমি দায়ী, ইউনাইটেড ডেটাবেস প্রাইভেট লিমিটেড এবং আনন্দবাজার কাছে। এরা দুই কোম্পানি লিডার হওয়ার জন্য আই অলওয়েজ থিঙ্ক লাইক আ লিডার অ্যান্ড নেভার আ ফলোয়ার। শিলাজিতের কোন পলিটিক্স আছে? শিলাজিৎ রাজনীতিতে বিশ্বাস করে, একজন প্রশ্ন করেছে, শিলাজিতের রাজনীতি কি? নিশ্চয়ই আমার রাজনীতি শিল্পী রাজনীতি, রাজনৈতিক মতাদর্শ আছে শিল্পী রাজনীতি, এটা নিশ্চয়ই মতাদর্শ আছে। মতাদর্শ হচ্ছে যে আমার প্রথম জীবনের ভাইরা বোনেরা হচ্ছে শিল্পীরা, তাদের কথা আমি আগে চিন্তা করি। যেমন একটা তরুণ কুমার রায় বলে একজন প্রশ্ন করেছেন, শিলাদা যদি রাজনীতিতে আসেন দিদি না দাদা কাকে পছন্দ? আমি জানি দাদার দিক থেকে তোর কাছে অফার ছিল জয়েন করার এই ভোটের আগে, তো তুই গেলি না কেন? তার কারণ এটা আমার হ্যান্ডেল করা, যোগাযোগ করা হয়েছিল একজন রাজ্যের প্রাক্তন, সে তো না না সে তো যোগাযোগ হবে অনেকে সবার সাথে, হ্যাঁ অনেকে গেছেন কি করেছেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে অমিন্দ, যে আমি যে জিনিসটা স্বাচ্ছন্দ্য, আমি যে জিনিসটা জানি সেটা করতে হবে, আর যদি সেটা আমার মকসদ থাকে তাহলে আমি না জেনেও শুরু করতে পারি। এবার আমি যখন ইলেকশনের আগে যদি আমাকে কেউ একজন এসে বলেন যে আপনার রাজনীতি এতে জয়েন মানে একটা কেন্দ্রে দাঁড়ানো, সেটা আমার যদি দীর্ঘস্থায়ী একটা প্রস্তুতি না থাকে সেটা তো সম্ভব নয়, তাতে তো বোকার বরং হবে। আমি একটা MLA বা MPC-তে দাঁড়াবো বলে আমাকে হাজির, অথচ আমি খুঁটিনাটি রাজনীতির কোনো কিছুই জানি না, অনেক কিছু আমি ইনফর্ম নই, অনেক কিছু আমি ইন্টারেস্টিং, সেখানে গিয়ে কেবলমাত্র MP MLA হওয়ার জন্য আমি রাজনীতি করতে যাবো না। সেটা আমি ওনাদেরকে সবিনয়ে বলেছি যে আমার রাজনৈতিক পার্টটা যদি কোনোদিন হয়, যদি আমি রাজনীতি এই সংসদীয় রাজনীতির ব্যাপারে একটু বুঝতে পারি এবং আমি নিজে ক্লিয়ার হই যে রাজনীতি করতে আমি কি চাইছি, কি জন্য চাইছি, তাহলে আমি এটা এই আলোচনাটা, অনেকটা আলোচনা, এটা একদিনে হয়ে যায় না, এটা সামান্য আপনি একটা MLA সিট পাবেন বলে দাঁড়িয়ে পড়বেন এটা হয়। এইটা এইটা একটা সময় বলা হতো, আমি জানি না এটা ঠিক না ভুল, যে তোর ঘুম পেয়েছে বাড়ি যা, যে বিখ্যাত গানটা, সেটা নাকি অধুনা প্রয়াত জ্যোতি বসুকে লক্ষ্য করে লেখা, অনেকে বলেন শান্তি ঘটক তখন তিনিও প্রয়াত, তিনি ঘুমিয়ে পড়েছিলেন অ্যাসেম্বলিতে, আনন্দবাজারে ছবি ছাপা হয়েছিল, এটার মধ্যে কি কোনো রকম ওই রকম অনুষঙ্গ ছিল? না, জিপির মতো পেয়েছে, মানে যে যাকে খুশি জিপি হয়েছে, যে যাকে খুশি টার্গেট হয়েছে। আমার টার্গেট যেটা ছিল, টার্গেট ছিল গানটা আদ্যপান্ত একমাত্র পলিটিক্যাল গান, একমাত্র পলিটিক্যাল গান যেটা সুপার ডুপার হিট হয়েছে। আর বাকিরা যারা ওই সময় গান গেয়েছেন আগে পরে, তাদের মধ্যে পলিটিক্যাল কোন গান সুপার ডুপার হিট করেনি, প্রেমের গান সুপার ডুপার হিট করে, সুতরাং গানটা তো পলিটিক্যাল বটে। এবং গানটা বলার উদ্দেশ্য ছিল তাদেরকে, যে সমস্ত মানুষেরা জনগণের সঙ্গে কাছে আসবে বলে জনগণের থেকে দূরত্ব তৈরি করে ঠান্ডা ঘরে বসে তারা আমাদেরকে রোজ বলছেন যে কালকে সূর্যটা লাল হয়ে যাবে, দারুণ একটা কিছু হয়ে যাবে, তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম যে এটা তো হবে না, এটা তো হবে না, এটা সময় হয়েছে যাওয়া। এবার কেউ যারা, আমি নিজে শুনেছি, আমি নিজে শুনেছি CPIM এর মিছিলেও ঘুম পেয়েছে বাড়ি যা বলা হচ্ছে। আচ্ছা, একজন পারমিতা, সুশান্ত প্রশ্নটা একটু ফ্লোট করা, পারমিতা বলে একজন প্রশ্ন করলেন যে গ্রাম বাংলায় অনেক, এই যে পারমিতা ঘোষ বলে একজন, শিলুদা গ্রাম বাংলায় বহু ভিন্ন ধারার সঙ্গীত শিল্পী রয়েছে, যা ভিন্ন ধারার সঙ্গীত শৈলী রয়েছে, আমি সরি, যা আজ লুপ্ত প্রায়, তাদের জন্য কিছু ভাবছো গ্রাম বাংলার সাথে তোমার এখন আত্মিক যোগাযোগ? পারমিতা দেখো, আমি একটা জিনিস বোঝানোর একটু বলার চেষ্টা করি যে একার চেষ্টাতে কোনো কিছু হয় না, এক, আবার একার চেষ্টাটা যতটুকু চেষ্টা করা যায় সেটা বৃথা যায়। তো আমাদেরও তো নিজেদের ধরো নিজস্ব একটা লাইফ আছে, নিজস্ব জীবনের প্রতিনিয়ত এখনো পর্যন্ত আমি স্ট্রাগল করি প্রত্যেক দিন কিভাবে নতুন কিছু করব, ভালো কিছু করব, লোকে পছন্দ করবে, কিনবে, আমার পেট চলবে, সেইভাবে তো করি। তার মধ্যে যতটুকু সময় পায় এই সুচিন্তা, আমার মতো অনেকই গায়ক আছেন, রাজনীতিবিদ আছেন, সাংবাদিক আছেন, ডাক্তার আছেন, এনা আছেন, তারা অনেকেই চান করতে। আমি হয়তো এটাকে লিডারশিপ নিয়ে একটু ছোট ছোট করে কাজ করছি, আমি করি আমার গান, যদি তুমি শিলাজিৎ টিভিটা দেখো ইউটিউবে, তাহলে তুমি দেখবে ওদিনকে একটা ইম্প্রোভাইজেশন হয়েছিল, সমীর হাঁসদা বলে একজন শিল্পী, সে মাদল শিল্পী, তাকে আমি প্রায় সে আমার সাথে বাজাতে মাঝে মধ্যেই আসে, আসতো, এখন তো কোনো কিছুই হয় না, বাজাতে আসতো, তার সাথে আমি
দীর্ঘ এ করার পরে তাকে সে বাজল ছুটির ঘন্টার অনুবাদ করছিল, তুমি শুনতে পারো, সারে নে হাতে ঘুরি দ, সারে নে হাতে ঘুরি দ, হে মন হয়াং হয়াং, হে হে মন হয়াং হয়াং, না 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 না, ও টাঙে আড়িয়ালাং, ঝমঝারি রে তুন্দা সাদে হিদাং হেতাং দিন দাং, হেতাং হেতাং দিন দাং, বাজল ছুটির ঘন্টার পড়েছে। নাও এভাবে যদি খেয়াল করো, 2000-এর 2002-এর অ্যালবাম, যেমন ধরো লালমাটির স্মরণে, ওই অ্যালবামটাতে আমি সাঁওতালি বন্ধু নবেন হাঁসদা, ও আমার জন্য হ্যাঁ দুলার মায়না আমারা অকারে, হ্যাঁ দুলার মায়না তিগুন মেসেনা, এই গানটা লিখে দিয়েছিল এবং ওরা গেয়েওছিল। এবার সবসময় এরকম ধরনের প্রজেক্ট হয় না। আমি যেমন মনে করি যে আমি যদি একজনকে একটু একটা গান একটা কিছু করে হবে না, যদি সাপোর্ট করতে পারি, তার জন্য আমার একটা জায়গা দরকার ছিল। আমি রিসেন্টলি বছর 3-4-5-1 হলো, আমার গ্রাম বরবরিয়ার পাশে বঙ্কটিপুর বলে একটা গ্রাম, সেই গ্রামের বাচ্চাগুলোর সাথে আলাপ করেছি, তাদের সাথে কথা বলেছি, তাদেরকে আমি এই গত মাস থেকে আমরা যেটা করতে পেরেছি, আমার এই গ্রামের এক একটা কৃতি ছাত্রী, যাকে আমি আজ থেকে 4-5 বছর আগে গড়গড়িয়া গৌরব বলে স্পট করেছিলাম, সে এখন দায়িত্ব নিয়েছে, সে এখন হিস্ট্রিতে সে ফার্স্ট ক্লাস পেয়েছে এমএ কৃতাসর কলেজ থেকে এবং কলকাতায়, এবং এখন ও বিভিন্ন পরীক্ষার এড়িয়ে চেষ্টা করছে। ও ও যেটা করেছে, রিমা আমরা ডাক্তারে ডাকি, ও এখন ওই বাচ্চাগুলো প্রায় 30-40 বাচ্চা রেগুলার ও মেন্টর হিসেবে এখন ওদের সাথে ক্লাস করছে, যেটা আমরা করতে পেরেছি, এবং আশা করছি যে বছর খানেকের মধ্যে এই প্রসেসটাতে আমরা বেশ কয়েকটা ট্যালেন্টকে স্পট করতে পারবো, এবং ওদের ওই আদিবাসী কালচারটাকে বাঁচিয়ে রেখে আমি তাদেরকে একটু এক্সপোজ করতে চাই আমাদের এই পৃথিবীতে। আমি ছোট্ট কাজটা আগে করে নিই, তারপরে বিভিন্ন আমাদের এত রকমের শৈলী একজন দেখলাম প্রশ্ন করেছেন, আমি নামটা ভুলে গেছি, একটু আগে ফ্লোট করেছিল আমার সহকর্মী সুস্নাত, যে কার্ল মার্কস এর মতো দাড়ি রেখেছেন কেন ওয়েব সিরিজের জন্য? এটা ভালো করে দেখুন তো, দাড়িটা কার মতো, এক একজন এক এক রকম, সেই হাতির দর্শন হয়ে গেছে, কেউ কেউ দেখে বলছে দাড়িটা মোদির মতো, কেউ বলছে দাড়িটা ছাগলের মতো, কেউ বলছে শঙ্করমণি গোস্বামী প্রশ্ন করেছেন ওয়েব সিরিজের জন্য, তো তুই আমায় বলেছিলি ওয়েব সিরিজের, হ্যাঁ এটা একটা ওয়েব সিরিজের জন্য, সেই ওয়েব সিরিজটার জন্য বাংলা ওয়েব সিরিজ, সেটার জন্য একটা কাজ করছি, আমি এখন টাইটেল বাইরে বলতে পারবো। আমার একটা কৌতূহল আছে, এই যে তুই মুখে মুখে যে হারমোনাইজ করিস না বিভিন্ন রকম শব্দ, এইগুলো কি তোর খুব স্পন্টেনিয়াসলি আসে? মানে তোকে যদি পরপর 10 বার একই শব্দ বলতে বলা হয়, হুবহু একরকম বলতে পারবি না? গানের সুর এলে সেটাতে কিছু শব্দ বসিয়ে দিতাম, যেমন আচ্ছা এই বাজু ছুটির ঘন্টা যে গানটা এখন ঘুম পেয়েছে বাড়ি যাকে প্রতিযোগিতা তো উড়ে ফেলে দিয়ে এগিয়ে চলে এসছে এখন পপুলারিটি চাকে, তখন ওটা সুপার ডুপার ছিল বাজু ছুটির ঘন্টার ফার্স্ট ফোনেটিক্স ওয়াজ মডুলু বুলু বনটা, এই মডুলু বুলু বনটা বললাম, এটা কিন্তু রিপিট করতে পারবো না বারবার মনে রেখে, কিন্তু যেই আমি একটা বড় লাইন বলবো আমি পারবো না, যেমন ঘুম পেছি বাড়িয়া প্রথম যখন এক বন্ধুকে আওয়াজ মেরে বলছি, বিরক্ত করছিল বলে তাকে করছি যখন, যে বুঝতে দেবো না আস্তে আস্তে আওয়াজ দেবো, তখন ইট ওয়াজ লাইক বুদু বুদুমা বুদুলা শনি বলেছে খনি টাকার ঘরে, অল ননসেন্স ওয়ার্ডস, ডুগুলা পড়ু চিকিলা কিরি তোর ঘুম পেয়েছে বাড়ি যা, ইট কেম লাইক দ্যাট, ওই শব্দগুলো পরে আমি ডুলু ডুলু চোখ সালা দেখি কত লোক দিয়ে এরকম ভাবে মনে রাখতাম, কিন্তু আমি যদি এখন একটা শব্দ বলি, যদি এখন এখন যদি একটা ফ্রেজ করি এক্ষুনি, যদি বলি ইয়াম্মা লোহিয়া রাত্তর বহিরা কাত্তালাবাম দিং দিং তারাবাইয়া বুয়ারিয়া নন্দালাবাহা, এটা আমি এক্স্যাক্টলি এই শব্দগুলো এই স্ক্যাটিংটা করতে পছন্দ লাগে, আমার খুব ওয়াইল্ড মনে হয় যে শব্দগুলোর মানে নেই কিন্তু একটা মানুষ কমিউনিকেট করতে চাইছে, খুব আন্তর্জাতিক শুধু না, খুব ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল
একটা আওয়াজ, যেমন কান্নার শব্দ, যেমন হাসির শব্দ, শুনলেই বুঝতে পারি হাসবি। কান্না আছে, আমি কাঁদছি, এটা ইউরোপিয়ান লোকও বুঝতে পারে। তো সেইটাকে চেষ্টা করি। দেখ অম্বরীশ ভট্টাচার্য লিখেছেন, ইটস নট এ কোয়েশ্চেন, বাট হি ইজ সেইং দ্য মোস্ট অর্গানিক অথেন্টিক এন্ড অনেস্ট মিউজিক মেকার অফ আওয়ার টাইম শিলাজি। একজন অম্বরীশ বাবু, অম্বরীশ বাবু আপনাকে ধন্যবাদ, অম্বরীশ বাবুকে অনেক ধন্যবাদ। উনি আমার এখন লাইভ দেখছেন, অম্বরীশ বাবু একজন বিখ্যাত ব্যক্তিত্ব। এখন অম্বরীশ বাবুকে আমি চিনি বাবলিং বলে, এবং ও আজকে এক তারকা, আজকে বাবলিং একটা তারকা। ওর অম্বরীশ নামটা আমি ভুলে যাই, গানের খুব ভক্ত, কিন্তু আমি যখন তোর সঙ্গে লাইভ, তুই আসবি আমাদের ফেসবুক লাইভে, এটা জেনে আমাকে বললো যে শিলাজিতের মতো সুঠাম শরীরের কোন পুরুষ সে নাকি দেখেন, মানে টপলেস অফকোর্স। তো এটা আমার মনে হলো যে এটা অন রেকর্ড এটা বলা থাক। আমি তোকে আরো 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 আমি কিছু, অনেকে লিখছে শিলাদা শীষ দিয়ে মরতে চাই ঠিক তোমার মতো, শিলাদা সর্বনাশ গানটাতে ধিকে নিয়ে কিছু বলো। আমার আমার আমি এই প্রশ্নগুলো আসবো, আমার খুব বেশি সময় তোর নেব না। তোর সমসাময়িক বা তোর আগু পিছু গায়কদের নাম বলছি, আমি আমি পাঁচজনের নাম বলবো, তুই তাদের প্রত্যেকের সম্পর্কে একটা এক লাইন দু লাইন সংক্ষেপে একটা মূল্যায়ন কর, ঠিক আছে? তুই কিভাবে দেখিস? অবভিয়াসলি প্রথম নাম কবির সুমন। কবির সুমন দারুণ শিল্পী, অসাধারণ শিল্পী, কথাকার, জনপ্রিয়, সুবক্তা এবং গভীর চিন্তা করেন বলে আমার বিশ্বাস। এবং এবং মানে ওই কাব্য, ওই ব্যাপার, ওই চর্চা, যিনি ওটা করেছেন, ওনার সাংগীতিক চর্চা, বহু মানুষের ওই চর্চা দেখা যায় না, বিরল, একটা রঙিন একটা চরিত্র। অঞ্জন দত্ত তো ভাবা যাচ্ছে না, অঞ্জন্ত একটা অঞ্জন্ত একটা একটা ব্যাপার। শিলাজিৎ বলছে তো স্ক্রিপ্টের, আমি বলছি একদম বলছি, আমি যা বলছি দায়িত্ব নিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অনেস্টলি বলবো, আমি কোনো এ বলবো। আমার আনফর্চুনেটলি যারা যারা এখানে আমাদের ওই সময়ের গায়ক আছেন, আমি তাদের মধ্যে পড়ি না, যে কোনো ভাবে ওই গোত্রটার মধ্যে পড়ি না। ওদের অনেক কমননেস আছে তিনজনের মধ্যে, যে তিনজনের কথা উঠে আসে, এনিওয়ে সেটা বলছি না। কিন্তু আমার যে ফিলিংটা, আমি অঞ্জন দা মানে অ্যাক্টর হিসেবে কি বলবো, আমি তো নিজের সেটে, আমি আমি এটা সূত্র ধরে কিছু অভিজ্ঞতা বললে মানুষ আরো বুঝতে পারবে যে আমার ওনার প্রতি কি রেসপেক্ট এবং আমি কি জন্য ব্যাপারটা বলছি। এত বলতে এক লাইন করে বল, দারুণ অ্যাক্টর এবং একটা ব্যাপার, অঞ্জনদা একটা ব্যাপার। এবং অঞ্জনদা একটা যে গানটা অঞ্জনদা বিখ্যাত হয়েছিলেন প্রথম গান হিসেবে, সুপার ডুপার হিট করেছিল যে গানটা বেলা ঘোষ, আমি বিশ্বাস করি আমাদের মধ্যে কেউই ওই ফর্মে গান পশ্চিমবঙ্গে ছিল না। এর ওনারা আরোরা যারা গান করেছেন, সেই গান কোথাও না কোথাও পেলেও পাওয়া যেত ওই রকম ফর্মের গান, কিন্তু একটা টেলিফোন কনভারসেশন যে গান হতে পারে, ইটস আ মাইলস্টোন ইন বেঙ্গলি মিউজিক ইন্ডাস্ট্রি। আর অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, পরিচালক হিসেবে আমি যতটা ওনাকে চিনি, অভিনেতা হিসেবে চিনি, আর স্টেজ অ্যাপিয়ারেন্স, যে মানুষটা, তার যে মানুষটা, যে মানুষটা, যারা মানুষটা একটা অদ্ভুত ব্যাপার। উনি একটা রূপম ইসলাম, রূপম ইসলাম আমার খুব স্নেহের, আমার পছন্দের। রূপমকে আমি যা খুশি বলতে পারি, এবং ও বাংলা গানের
সেই বাংলার ও বাংলার গানে মানুষের মধ্যে ওই ও আমরা যেটা চেষ্টা করেছিলাম আগের থেকে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি যদি নিশ্চয় করার, তার একটা অংশ যেটা হচ্ছে যে রক বা ঝাঁঝালো ঝাঁঝালো মিউজিক বা সেইটাকে ও জনপ্রিয় করে তুলেছে। এবং ও ও একটা সংঘের কথা ভাবে, ও একা নয়, একটা সংঘের কথা, অনেকের কথা ও ভাবে। মিউজিক্যালি এই সবে কেরিয়ার শুরু করবে, কারণ 25 বছরের স্টাইফেন পেয়েছে জনগণের কাছ থেকে, যে 25 বছরের স্টাইফেনটা পেয়েছে, কিচ্ছু ছিল না, কেউ না, গান গাইতে আর ভাঙেনি সে বেচারা, তাও বেচারা বলবো না, তার সৌভাগ্য যেটাকে পশ্চিমবঙ্গের মানুষ 25 বছর ধরে স্টাইফেন দিয়েছে। সো ইটস মাই ডিউটি নাও। চক্রবর্তী, নচিকেতা চক্রবর্তী ভীষণ ট্যালেন্টেড কম্পোজার, লিরিক্যালি এবং ভীষণ ট্যালেন্টেড কম্পোজার। আর এদের সাথে প্রত্যেকেরই আমি যে কথাগুলো বললাম, এই কোনোর মধ্যে আমার পার্সোনাল সম্পর্কগুলো আমি বলি, আমি জানি না প্রশ্ন হলে সেটা বলতাম। ভালোবাসার সম্পর্ক আছে তো, দুটোই আছে, দুটোই আছে, ভালোবাসাও আছে, আবার এ আছে, ইটস আ লাভ অ্যান্ড কাইন্ড অফ রিলেশনশিপ। মানে নচিকেতা করাই আছে, হ্যাঁ আমি ফোন করলে কথা, আমি যদি ফোন করি ওর শরীর খারাপ হয়েছিল মাঝখানে ফোন করলাম, তারপরে একদিন বললাম বাড়িতে অনেকদিন আগে একটা গান ওকে দিয়ে গাওয়াবো ভেবেছিলাম, এলো গান গাইছে, আর আমার সাথে আড্ডা মারলো, চান করলো সমস্ত কিছু, কিন্তু ও হচ্ছে কি ও ও আমার সামনে যেটা বলবে ও মিডিয়াকে সেটা বলবে, মানে আমার সামনে আগে আমার প্রচুর প্রশংসা করলো কিন্তু মিডিয়াকে বলবো কে সিলাই ও কি, এটা এটা হচ্ছে, এটা মেনে নিতে হবে। রচি তোর কি কোথাও মনে হয় যে তোকে আর নচিকেতাকে একটা লড়িয়ে দিয়ে বা কিছু এরকম করে কোথাও একটা একটা আবহ এমন তৈরি করার চেষ্টা হয়েছে যে তোরা নচিকেতার মধ্যে একটা, ইট মে বি এ সুডো ফাইট, ইট মে বি ট্রু ফাইট, এটা কোথাও একটা মনে হয়েছে তোর? আমার হ্যাঁ, মিডিয়া তো করে, মিডিয়ার থেকেও আরো অনেক মিডিয়া আছে, আমাদের লাইসেন্স মিডিয়া গুলোর বাইরেও একটা মিডিয়া আছে, সেই মিডিয়াটা খুব ওয়ার্ক করে, এটা আমার ক্ষেত্রেও করে, ওর ক্ষেত্রেও করে। আমাদের দুজন ফোন করে, জানো কি বললো নচি, বলে আবার নচিকেও বলে, জানো কি বললো শিলা, বলে। এবার নচিকেতার সঙ্গে আমার সম্পর্কটা যেরকম এখনো পর্যন্ত আছে, তাতে নচিক আমাকে বোঝা এবং আমার নচিকে বোঝা যতটুকু হয়েছে, তাতে আমার মনে হচ্ছে দীঘাতে একটা শ্যুট করতে গেছিলাম লাস্ট, ওর সঙ্গে আমি সেদিনকে সারাদিন ছিলাম, ও ছিল আমার সঙ্গে সারাদিন, রাহুল ছিল সেদিন, রাহুল আমাদের অভিনেতা, রাহুলও ছিল। হঠাৎ দীঘার সি বিচে, দীঘা না কোথায়, দীঘায় মনে হচ্ছে, দীঘার সি বিচে আমরা গেছি, তো একটি বাচ্চা ছেলে সে শালিক পাখি পুষেছে, সে শালিকটা হাতের মধ্যে নিয়ে যাচ্ছে, তো আমি যখন একটু পাখির প্রতি ভালো লেগেছে ওই পাখিটাকে আমি নিয়েছি, নিয়ে আমি যেই দাঁড়িয়েছি আমার হাতে শালিক, নচি পাশে দাঁড়িয়ে আছে, একজন ছবি তুলেছে, রাহুল এসে বললো তিন শালিক। তো নচির সাথে যেটা কি, নচি ওই দীঘাতে নচি আমাকে রাত্রিবেলা, আসলে আমাদের কিছু কথাবার্তা আমরা কেউই কাউকে তোয়াক্কা করি না, এবং নচিও আমাকে কেন তোয়াক্কা করবে, আমি বা কেন নচিকে তোয়াক্কা করি, তাহলে কাউকে তোয়াক্কা করার কিছু, তুই যখন দুজন আমরা সমান সমান হোক, কিছু একটা হয় তুই বা আমি বন্ধুত্বে সম্পর্কে, কেউ কেন কেন তোয়াক্কা করবো, তোর শরীর খারাপ হলে তোর কিছু হলে আমি নিশ্চয়ই তোর কথা ভাববো, তোর খুব বিপদ পড়লে বা আনন্দে আমি যাব, কিন্তু আদারওয়াইজ তোয়াক্কা করার তো কোনো কথা, এবারে নচি কিছু তোয়াক্কা না করার কথা বলে দেয়, সেটা বলার পরে আমার কাছ থেকে তোয়াক্কা না করা করে, এবং সেটা নচিও এনজয় করে আমিও এনজয় করি। আমাকে দীঘাতে আমার মনে আছে, আমাকে বললো দীঘাতে রাত্রিবেলা যখন আমি চলে আসছি, ওই রাত্রেই বেরিয়ে যাবো, তোমার থেকে যা না, আমি বললাম থেকে কি যাবো, তুই এখন থেকে যাবো না, বিশ্বাস করা, আমি চুমকিকে বলছিলাম এক্ষুনি ফোন হয়েছে যে শিলাকে আমি বুঝতে ভুল করেছি, এবার এটা যদি এটা পরের দিনে কিন্তু নচিকে আমাকে জিজ্ঞাসা করেছে, নচি আমার সব কোনো কথাবার্তা নয়, চন্দ্রবিন্দু নিয়ে কি অভিমত, চন্দ্রবিন্দু বাংলা গানের লাভলি, লাভলি ওদের 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 কাজ, ওদের সম্মিলিত কাজ ইজ ফ্যান্টাস্টিক, এবং যারাই ইন্টারন্যাশনাল অলসো ইন দ্যাট টার্ম, যে বাংলা ভাষাকে ভাঙার ক্ষেত্রে, বাংলা ভাষা ভাঙচুর করা, সে ভাঙচুরটা ওদের
আমার খুব ভালো লাগে ওদের ওদের মজার একটা মজার কম্পোজিশন আমার খুব ভালো লাগে, ওদেরকে খুব ভালো লাগে এবং আমি ওদেরকে ভীষণ সেই জন্য স্নেহ করে। আমি শুধু অ্যাকচুয়ালি তুই নামগুলো যাদের বলছিস তাদের ছাড়া নয়, আমি পশ্চিমবঙ্গের মিউজিক্যাল কমোডিটি যারা আছে আমার রাজনীতি বলছি, ওই রাজনীতিটা আমার শেখানো যে আমি চেষ্টা করি এদের যতটা পাশে দাঁড়ানো যায়। একটা নতুন কেউ এলে তাকে যদি সে আমার সাথে যোগাযোগ হয়, প্রথম যোগাযোগটা একটু অসুবিধা হয় ডেফিনেটলি, নতুন ছেলের সঙ্গে একটা কারোর সাথে ছেলে বা মেয়ে আলাপ হওয়ার, তারপর তাকে আমি আমার চেষ্টা করি যে আমার সঙ্গে যতক্ষণ সময়টা সে দিচ্ছে বা আছে সেই সময়টা যাতে সে ডেভেলপড হয়, বাজারটা একটু বোঝে। বাজারটা বোঝাও খুব জরুরি তো, যে কিভাবে গানটাকে আমি ডিস্ট্রিবিউট করবো নিজের, খালি গাইলে তো হবে না, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট। আমার 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 প্রাক্তন সহকর্মী অর্ণবাংশ নিয়োগী, ও তোকে একটা গান গাইতে অনুরোধ করছে, গানটা প্রবাবলি যা পাখি উঠতে দিলাম তোকে। আচ্ছা আমি একটু বলে যাই, আরেকজন সোমনাথ কর প্রশ্ন করেছেন যে দাদা নতুন অ্যালবাম কখন আসবে, না কবে আসবে নিশ্চয়ই, তুই এখন নতুন কোনো গান লিখছিস কিনা, এই 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 প্রশ্নগুলো ছোট ছোট করে যদি তুই একটুখানি জবাব দিস। গানটার ক্ষেত্রে আমি বলি, তুমি বলি নিশ্চয়ই আমার থেকে বয়সে ছোট হবে, আমাদের তো বয়স হয়ে গেল এখন সবাই ছোট, আমরা সিনিয়র সিটিজেন প্রায়। আজকে আমার হাতে একটা ছবি এসছে যেটা আজ থেকে 24 বছর 24 কি 94 সাল মানে কত কবছর হবে 94 মানে 26 বছর 26-27 বছর আগে একটা ছবি এসছে আমার আর আমার বউ মিলিনা, একটা ছবি এসছে বুঝলি তো, ছবিটা দেখে আমি ছিটকে গেছি, আমি যা ছিটকে গেছি যে আর কি কি ছিল কি হলো, এনিওয়ে সেটা নিয়ে ভাব নেই, কিন্তু আমি জানি মধ্যে যেটা ছিলাম আমি এখন সেটাই আছি, আমি বদলাই না, আমাকে বদলাতে হয়। তৃষ্ণা রায় প্রশ্ন করেছেন, এই এজেও এতটা অ্যাপিল, নিজেকে কিভাবে মেনটেন করো? দেখো খুব পরিষ্কার একটা ডিসিপ্লিন, আমি কিছু করি না, আমার সব থেকে বড় এক্সারসাইজ হচ্ছে স্নান করা, হ্যাঁ যেদিনকে সাবান মাখি খায়। এবারে কথা হচ্ছে যে আমার সব সময় মনে হয় না যে এগুলো খুব একটা প্রয়োজন, এই সাবান প্রসাধন, হ্যাঁ তারপরে চুলের জন্য একরকম, আবার কানের ভেতরের দিকের জন্য একরকম ক্রিম, কানের বাইরের দিকে একরকম ক্রিম, গলার ভেতরে একরকম ক্রিম, এগুলো আমি এগুলো দিয়ে হয় না, আমি যেটা করি আমি ফুর্তিতে থাকি ভালো থাকি, কারুর কেউ যদি আমাকে খুব খারাপ কিছু না বলে এবং সেটা যদি আমাকে খুব বিরক্ত না করে তাহলে আমি কাউকে ডিস্টার্ব করি না। এনার্জি তোমাদেরও থাকবে ওই জায়গাটায় থাকো, যে জিনিসটা করতে চাও সেটা করলেই এনার্জি। আচ্ছা আমাকে এই চিন্ময় ব্যানার্জি বলে একজন বলছেন, যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি এত তাড়াহুড়ো করে প্রশ্ন করছেন, শিলুদা পুরো কথাটা ঠিকভাবে শেষ করতেই পারছেন না, এটাতে কেস খেলাম না না। আনন্দ আনন্দ আগেরটা আগেরটা তো একটা প্রশ্ন সত্যি ঠিকই ধরেছেন, মিস করে গেছে, সেটা হচ্ছে যে আমাদের যেটা বলছিলাম যে আমি কি করছি গান নিয়ে, এটা জানতে খুব আগ্রহী নাকি? আমি ওই সর্বনাশ অ্যালবামটা আমার লাস্ট অ্যালবাম ছিল, লাস্ট অ্যালবাম সর্বনাশ, সেই সর্বনাশের পরে থেকে আমি বুঝতে শুরু করেছি, আমার মনে হয়েছে যে ক্যাসেট ফরম্যাটে বা সিডি ফরম্যাটে যদি আমাকে অ্যালবাম যেরকম আর ভাবতাম সেটা আর আমি করতে পারবো না, এটা আমি বুঝতে পেরেছিলাম। এমন একটা সংলগ্ন আমরা একটা এমন একটা সংযোগস্থলে ছিলাম তখন টেকনোলজিক্যাল ক্ষেত্রে, যেখান থেকে সিডি থেকে জিনিসটা কোথায় রূপান্তরিত হচ্ছে এখন তো দেখতে পাচ্ছি, আমরা গান শোনা অভ্যেস করতে গেছি সব দেখতে পাচ্ছি, সেটা আমি আমি ঠিক বুঝতে পারছিলাম না, এবং একটা কারণ তাই, আর 2 নম্বর হচ্ছে আমার বারবার যখন আমি গান করতে যাচ্ছি আমার মনে হচ্ছে না আই এম রিপিটিং মাইসেলফ, বারবার নিজেকে রিপিট করছি বোধহয় একটা গান, কেন এই গানটা করবো, কেন এই গানটা করবো, সেটা খুঁজে পাচ্ছিলাম না, এবং তার সাথে সাথে আমি যেটা করছিলাম সেটা এই দীর্ঘ 10 বছর ধরে আমি করে এসেছি, আমার মাথায় খালি একটা জিনিস ঘুরত বারবার যে আমি আমি যে মানুষটা, আমি ভূমিকা আমার ফার্স্ট অ্যালবাম হিট করেছিল সবাই 94 সালটা জানে, আমি 84 সাল থেকে তার প্রিপারেশন নিয়েছিলাম, এটা আমার মনে আছে, ইট টুক 10 ইয়ার্স, তারপর আমি 9টা গানকে সাজিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ভালো লাগাতে পেরেছি, তারপরের অ্যালবাম ঘাড়ে ঘাড়ে করেছিলাম ফ্লপ, তারপরের অ্যালবাম করেছিলাম সেটা আরো ফ্লপ, আমি তখন আনন্দবাজার ছাড়ি, আনন্দবাজারের চাকরি ছাড়ি তো, তখন আমি আনন্দবাজারের সাথে আমার তখন যুক্ত ছিলাম, তারপর আমি চাকরিটা ছাড়ি, কারণ আমি খুব কনফিউশনে পড়ে গেছিলাম কোনটা আমার করা উচিত, কি করবো না করবো,
এবং সেখানে অরূপবাবু আমাকে এত স্নেহ করতেন, আগে বুকেও ছিলেন, স্নেহ করতেন, কিন্তু অরূপবাবুর সাথে ওই দেখা করে আসতে পারে, আমার তখন এমন মানসিক অবস্থা ছিল, আমি তখন সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছিলাম এমন অবস্থা। এনিওয়ে তো সেইটা আমার এত বছরে ওই চাকরি ছেড়ে 4 বছরের প্রিপারেশন নিয়ে আমি এক্সিকল টু ফ্লেম করেছি। এই যে 4 বছর আমি নিভৃতে নিজের মধ্যে কাজ করতে পেরেছিলাম, তখন আমার 3টে অ্যালবাম তৈরি হয়েছে, একটা হচ্ছে এক্সিকল টু ফ্লেম, একটা হচ্ছে ফিস ফিস, আর একটা হচ্ছে লালমাটি স্বর্ণ। এবার আমি লাস্ট সর্বনাশের পর থেকে অগুন্তি গান আমার গোডাউনে জমা হচ্ছে, সেই গোডাউনটা থেকে আমি যখন গানটা বের করব বিভিন্ন কাজে কিভাবে লাগবে তখন করব। এখন আমার নতুন না গান বের করলেও লোকে আমাকে যে পছন্দ করছে এইটা আমার ক্যাপিটাল আছে, আর আমি জানি 25 বছর অ্যাপ্রেন্টিস করেছি, এইবার আমাকে পশ্চিমবঙ্গের মানুষকে কিছু দিতে হবে। শিলাজিৎ, আমার আমি আমরা শেষ দিকে চলে, তুই একটা গান করি, স্বর্ণবংশ বলেছি যদি একটা গান তুই গাস সেটা শেষে। আমার আমার তোর কোনোদিন তুই কোনোদিন সরকারি সম্মান, মহাসঙ্গীত সম্মান বা এই যে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড গুলো তোর পেতে ইচ্ছে করে কখনো, যে তুই যে কাজ করেছিস তার স্বীকৃতি হিসেবে, বা তোর কোনোদিন মনে হয় যে আমাকে ইতিহাস মনে রাখবে কিনা আমি এই কাজ করেছি, আজ থেকে তার 50 বছর পরে যখন বাংলা গান নিয়ে একটা কোনো কেউ কোনো গবেষক কাজ করবে বা কোনো ইতিহাস রচনা হবে, তখন এই ধরনের কোনো বাসনা সিরাজিতের মনে হয়? আমি করি না, এবং এটাতে আমার এটা যদি আমি করতে যেতাম তাহলে আমাদের লড়তে হতো, অনেক কিছু করতে হতো। আমরা আমাদের সময় থেকে মিডিয়ার দিক থেকে যে ব্যাকআপ, যখন নিউজ পেপার ছিল মিউজিক্যাল মিট, আমি দেখেছি যে অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক কিছু হয়েছে, ইতিহাস সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, অনেক ব্র্যাকেট তৈরি করা হয়েছে। ফর্চুনেটলি আমি ওই ব্র্যাকেটের বাইরে এখনো আছি। আমি আমাদের সুমন, নচিকেতা, অঞ্জন, এই তিনজনের যে কমননেস, সেই কমননেস আমার মধ্যে নেই। আমি হচ্ছি এনারা এবং রূপম ইসলাম ক্যারেক্টার্স বা বাকি রূপম রায়দের মধ্যে মিসিং লিঙ্কটা, আমি সেইটা, সেটা আমার জোয়ার, ওই জোয়ারটা নিয়ে আমি কাজ করছি, এটা করেছি, কেউ পাত্তা দেয়নি। ডিজিটাল দুনিয়া যদি না থাকতো অনিন্দ, যদি ডিজিটাল ওয়ার্ল্ড না আসতো, তাহলে শিলাইকে তো চিনতেই পারতো না, হারিয়ে যেত শিলাইট, হারিয়ে যেত। তো সেটাও তো আমার এই ইতিহাস টিতিহাস কোনো রকম অনিন্দ আমার চাইদা নেই। ইনফ্যাক্ট আমার সহকর্মী উজ্জ্বল প্রশ্ন করেছে, সঙ্গীত শিল্পীর ভবিষ্যৎ কি? সঙ্গীত শিল্পীর ভবিষ্যৎ সঙ্গীত, আর কি ভবিষ্যৎ? সঙ্গীত, সঙ্গীতের পেছনে বাকিগুলো আসবে। একজন ফিল্ম স্টার, একজন অ্যাক্টারের অ্যাক্টারের ভবিষ্যৎ, অতীত এবং বর্তমান হচ্ছে অ্যাক্টিং, বাকিটা ফলো করো, বাকিগুলো কিছু না। আজকে আমার একটা বাড়ি আছে বা নেই, বা আমার টাকা আছে বা নেই, ইট ডাজেন্ট মিন এনিথিং, ইট ডাজেন্ট মিন এনিথিং। আমাদের ভবিষ্যৎ, সাংবাদিকের ভবিষ্যৎ, অনিন্দ্যবাবুর ভবিষ্যৎ, সাংবাদিকতা কত ব্যাড বললি, ভাবা যায় না। আমি একটা কথা বললো তোকে, না মাঝে মাঝে আমার অভিভাবক অভিভাবক মনে হচ্ছে দেখতে, এই এই সুস্থা তো এটা এডিট করা যায় না, না যাবে না, এটা তুই বিরাট দিস, আমাদের জন্য তোর ওয়েবসাইটের শুটিং পিছিয়ে না, ওটা আমি মানে অনেক সময় হয়ে যায় We are honored, grateful, and we really enjoyed this. অনেকের প্রশ্ন নিতে পারিনি, তারা কিছু মনে করবেন না, কিছু প্রশ্ন আমাদের দপ্তরে জমা হয়েছিল, এখানেও অনেক প্রশ্ন এসেছে। 1 ঘন্টার বেশি ফেসবুক লাইভ, মানে আমি এখনো পর্যন্ত 1 ঘন্টা কোনো ফেসবুক লাইভ করিনি, কিন্তু শিলাজিৎ ন্যাচারালি হি টকস সো ওয়েল, হি সিংস সো ওয়েল, অ্যান্ড হি ইজ সাচ অ্যান ইন্টারেস্টিং ক্যারেক্টার। শিলা, তোর গানের পর গান দিয়ে এটা শেষ হোক, আর আমি কোনো কথা বলবো না, তুইও বলিস না কিন্তু। যদি তোর মনে হয়, আমি তোকে জোর মনে হয় মানে কি, জাপাখির প্রিলুড থেকে গানটা এমন, গানটা আস্তে 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 নতুন ওপরে ওঠে,
তো ইটস আ লং স্পেস, যে স্পেসটা করতে করতে আস্তে আস্তে আমি যা বা কি মুহূর্তে দিলাম তোকে এটা বলবো, বুঝে নেয় অন্য কোন ভাষা, কিন্তু ওটার থেকে আমি একটা অন্য, ওটা তো ওরা শুনেছে একটু একটু হালকা অচে না একটা, কিন্তু সত্যি কথা যদি শোনে। আমি এটা বলতে চাইছিলাম, তুই তখন বলছিস না যে জিন্দি নিয়ে গান হচ্ছে প্যারোডি, জিন্দি তুই গ্রিন টি আমি রিসেন্ট একটা প্যারোডি করবো ভেবেছি, ঝিন্টি তুই টুম্পা হতে পারতিস, সেটা আমি করবো আমি সত্যি আশা করি কোনদিন ঝিন্টি আর নীলাঞ্জনার দেখা হবে। ও লাভলি, এটা এটা কিন্তু এটা কিন্তু এটা এটা কিন্তু একটা ভাবনা যেটা নিয়ে নচিকে জিজ্ঞেস করতেও পারিস, এটা নিয়ে একটা ভাবনা যে ঝিন্টি আর নীলাঞ্জনা দেখা হলে সেটা নিয়ে তোমরা কি স্কোরিং করবে, দুজনে কি করবে, কিন্তু ও না বড্ড চাকে গান কর ঝিন্টি তুই সত্যি যদি বৃষ্টি হতে পারতিস আমি গান গাইতাম না, ঝিন্টি যদি সত্যি বৃষ্টি হতে পারত আমি গান গাইতাম না, ঝিন্টি যদি সত্যি বৃষ্টি হতে পারত আমি গান গাইতাম না, ঝিম্পি যদি সত্যি বৃষ্টি হতে পারত আমি গান লিখতাম না, ঝিম্পি যদি সত্যি বৃষ্টি হতে পারত আমি গান গাইতাম না, ঝিম্পি যদি সত্যি বৃষ্টি হতে পারত আমি গান লিখতাম না, ঝিম্পি যদি সত্যি বৃষ্টি হতে পারত আমি গান গাইতাম না, থ্যাংক ইউ ভেরি মাচ, পরে কথা হবে আবার, খুব ভালো থাকিস, থ্যাংকস এ লট, সকলকে ধন্যবাদ, নমস্কার, এতক্ষণ সঙ্গে ছিল।